পুলিশের কাছে গিয়ে স্ত্রীর ধর্ষণ অভিযোগ নিয়ে যা বললেন স্বামী। ভারতীয় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সামি। তিনি এও বলেছেন, ভাই হাসিফকে জোর করে হাসিনের ঘরে ঢুকিয়ে দেননি। বুধবার দীর্ঘ জেরা পর্বে পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর লালবাজারের উইমেন্স ডিফেন্স সেলের অফিসাররা বারবার তার কাছ থেকে দর্শনের বিষয়ে জানতে চান, কিন্তু জাতীয় দলের এই তারকা ক্রিকেটার নিজের যুক্তিতে অটল ছিলেন। দর্শন ছাড়াও হাসিন তার বিরুদ্ধে মারধর সহ অন্য যে সমস্ত অভিযোগ এনেছেন তাও পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। স্বামী ছাড়াও তার ভাই হাসিফকেও জেরা করা হয়েছে বুধবার। দুজনেরই বক্তব্য রেকর্ড করা হয়েছে বলে লালবাজার সূত্রে জানা যাচ্ছে। হাসিন জাহান স্পিড স্টার মোহাম্মদ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করার পরেই জোর কদমে তদন্তে নামে লালবাজার। হাসিনের বক্তব্য রেকর্ড করা হয়, তার মেডিকেল পরীক্ষা করানো হয়, পাশাপাশি আদালতে গোপনে জবানবন্দি দেন স্বামীর স্ত্রী। অভিযোগে হাসিন বলেছেন তাকে দর্শন করেছেন স্বামী ও তার ভাই হাসিফ। গোটা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে, তার ঘরে হাসিফকে ঢুকিয়ে দিয়েছেন স্বামী, জোর করে তাকে হাসিফের সঙ্গে মিলিত হতে বাধ্য করেছেন তিনি। দর্শনের পর তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দেওয়া হয়। ভারতীয় এই প্রেসার তাকে মারধর পর্যন্ত করেছেন। এসব অভিযোগের তদন্তে উত্তরপ্রদেশে যান তদন্তকারী দলের অফিসাররা। যেখানে দর্শনের শিকার হয়েছিলেন হাসিন সেখান থেকে তথ্য প্রমাণ জোগাড় করা হয়। এরপরে গোয়েন্দারা সিদ্ধান্ত নেন মোহাম্মদ স্বামী ও তার ভাই হাসিফকে জেরা করবেন। তাদের কাছ থেকে গোটা ঘটনা জানতে চাওয়া হবে। সেই মতো লালবাজারের তরফে নোটিশ যায় স্বামীর কাছে, ডাকা হয় হাসিফকে। তদন্তকারী অফিসারদের এই নোটিশ পাওয়ার পর বুধবার দুপুরে 2টা নাগাদ লালবাজারে হাজির হন স্বামী। স্কট করেই তাকে কলকাতা পুলিশের সদর দপ্তরে নিয়ে আসে। তার আগেই তদন্তকারী অফিসারের সামনে হাজির হয়ে যান হাসিফ। উইমেন্স ডিফেন্স সেলের গোয়েন্দারা আলাদা আলাদা করে দুজনকে জেরা করেন। এরপর যুগ্ম কমিশনার প্রবীণ ত্রিপাঠি তার চেম্বারে স্বামী ও হাসিফকে একসঙ্গে বসিয়ে জেরা করেন। গোয়েন্দারা জানতে চান হাসিনকে তারা দর্শন করেছেন কিনা। স্বামী পরিষ্কার অভিযোগদের জানান তার বিরুদ্ধে দর্শনের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। হাসিনকে শারীরিক ও মানসিক অত্যাচার তিনি করেননি, হাসিফ জোর করে হাসিনের ঘরেও ঢুকিয়ে দিয়ে দর্শন করাননি। বারবার তিনি অফিসারদের বোঝানোর চেষ্টা করেন তার সামাজিক সম্মান রয়েছে, তিনি দেশের হয়ে খেলছেন, এই ধরনের ঘটনা কেন ঘটাতে যাবেন। এমনকি ঘুমের ওষুধ খাইয়ে হাসিনকে অচৈতন্য করার বিষয়টিও অস্বীকার করেন স্বামী। হাসিফের কাছেও একই বিষয় জানতে চাওয়া হয়, তিনিও সমস্ত ঘটনা অস্বীকার করেছেন। প্রায় 2 ঘন্টা লালবাজারে ছিলেন তারা। জেরা পর্ব শেষে দুজনকেই ছেড়ে দেওয়া হয়। তবে তদন্তের প্রয়োজনে ফের স্বামী ও তার ভাইকে ডাকা হতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে দর্শনের ঘটনায় অভিযুক্তকে যেভাবে পুলিশ স্কট দিয়ে লালবাজারে নিয়ে আসা হয় তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন। যদিও তা উড়িয়ে দিয়ে লালবাজারের যুক্তি, স্বামীর নিরাপত্তার কথা ভেবেই তাকে পুলিশ স্কট দেওয়া হয়েছে। তিনি আন্তর্জাতিক স্তরের একজন খেলোয়াড় হওয়ার নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হয়েছে।